धूपगुड़ी ब्लॉकের সাকুয়াছড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওমালী মল্লিক সভা এলাকায় প্রত্যন্ত গ্রামের ছেলে আশফুল আলম পেল জাতীয় রেফারি স্বীকৃতি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে রেফারিদের তালিকা প্রকাশে বিভিন্ন রাজ্যের থেকে ছেলেমে মিলিয়ে 30 জন রেফারি এবং 19 জন সহকারী রেফারির নাম প্রকাশ পায়। মোট 50 জন উত্তীর্ণের বাংলা থেকে রয়েছে 5 জন রেফারি এবং 2 জন সহকারী রেফারি, যার উত্তরবঙ্গের আশফুল আলমের নামও উঠে এসেছে। আশফুলের এই সাফল্যে খুশির হাওয়া বইছে ধূপগুড়ি তথা গোটা জলপাইগুড়ি জেলার ক্রীড়া মহলে। খুব ভালো লাগছে। জাতীয় রেফারি হওয়াটা মোটেও সোজা বিষয় ছিল না আমার কাছে, কারণ আমাদের সেই প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতা এবং কলকাতা থেকে অল ইন্ডিয়া এই রাস্তাটা অনেক কঠিন ছিল। 2017 সালে আমি ময়নাগুড়িতে জেলা রেফারি পরীক্ষা দিই এবং সেই সালেই আমাদের কলকাতা রেফারি আসনের পরীক্ষা হয়েছিল ধূপগুড়িতে, এবং সেখানে আমি কলকাতা রেফারি আসনের পরীক্ষা দিয়েছি।